স্ন্যাক আমি কোনো সেখানে খাইতে পারবি না নিতে পারবি না কি কি বল আমি না বলতে পারতেছি না মানে আমার বলতে ইচ্ছা করতেছে অনেক আমি বলতে পারতেছি চিনি ফার্স্ট টাইম কফি এন্ড কোক ট্রাই করে সেটা কেমন জানি ক্যামেরার মধ্যে কি আবার মিশন আসতা তো আমার না জিনিসটা মানে কতটা ভালো লাগে তুমি সাপি তুমি দেখো এটা কফি না জিমি বলছে এটা হ্যাঁ জিমি আমাকে দিয়েছে তো আমি মুখে নিয়ে টিস্যু ছিল সামনে আমি টিস্যু দিয়ে মুখটা মুছি তার রিয়েক্ট করছে এটা বোট ক্লাবের কফি আপনি মুছে ফেললেন প্রথম রিয়েক্ট তার করছে চেয়ার উপরে এখানে পা তুলে দিছে আমার দাঁত এখান থেকে নড়তেছে এখনো এখনো ব্যথা বোতলের মুখে ভরে দিছে মদ খাইতে হবে রহমত আমার নাক দিয়ে বের হচ্ছে এখানে এখানে ডোবা আছে কাটা 300 টাকা করে ভাজাই দিব বেঞ্জির আমের তোর বাপ লাগে তোর বাচ্চারা তো বেঞ্জির আমের তোর ফোন দে ওর ফোন আমার কাছে দিয়ে দিচ্ছে এবার টেবিলে ছুড়ে নে ফোন দে বোনানি ক্লাব এর আগে জিমির ফোন ফালাই দিছে যখন দেখছে ভিডিও করতে তোমার জন্য সবকিছু হয়েছে তুমি শুনলেই তো পারতাম কি শুনতে ভাই বলবো এই গে জিমিকে এসব এসব কথা বলছে আমি এদিন দেখতে যাই না আমি জানি না এদিন আসবে আমার মারা ফেলেন ভাই আপনার যা ইচ্ছা বলতে পারেন আপনার মনের ভিতরে যেটা আছে সেইগুলো খুলে বলতে পারেন এখন ভয়ের কোনো কারণ নাই আপনি থানায় গিয়েছিলেন বারবার অভিযোগ দিয়েছেন বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন কেউ কোনো ব্যবস্থা নেয়নি আরে একজন সাধারণ মেয়ে এভাবে সাপোর্ট পায় না আমরা যেভাবে ছুটে এসেছি রাতের বেলা এভাবে সাপোর্ট পায় আমি 4 দিন ধরে আমরা এখন একদম সাধারণ মেয়ে হিসেবে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছিলাম আপনার সাথে যখন আমি দিলাম আপনি আপনি
আপনি বুঝতেই পারছেন সাধারণ মেয়ের অবস্থা কি হয়, আপনি আপনাকে দিয়ে প্রমাণ করতে পারছেন, কিন্তু ঘটনা যদি নিজের উপরে না হয় আপনারা কেউ বুঝবেন না, ওই দিন পর্যন্ত ওয়েট করবেন। আমরা বুঝতে পারছি আমার মুখটা সাদা কাপড়ে বন্ধ হয়ে যাওয়ার পরে বুঝতে কখন জমত। আপনি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই কিন্তু আমি আপনাকে বারবার ফোন দিয়েছি, অনেক মিডিয়া আপনাকে চেষ্টা করে, আজ রাতে এই পর্যন্ত আমরা আপনার সাথে আছি, এখানে গিয়ে সবাই বলছে মিডিয়াকে জানাল আছে দেখতেছি। আপনি মিডিয়ার সাপোর্ট পাবেন তা না, এখন সারা বাংলাদেশের মানুষের সাপোর্ট পাবেন, সবার সাপোর্ট পাবেন আপনি, এটুকু আমরা বিশ্বাস করি এবং এই জায়গাটা আমাদের পক্ষ থেকে যতটুকু করার এটুকু হয়তো আমরা করব। এবং আমরা একজন সাধারণ মেয়েও যদি নির্যাতিত হয়, আমরা যদি খবর পাই তাহলে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে খবরই তো পান না ভাই, আপনাদের কাছে খবর পৌঁছানো হয় না। এটা আসলে আমাদের এটা আসলে হয়তো সবারই ব্যর্থতা, এটা হয়তো আমাদেরও ব্যর্থতা বা সবারই ব্যর্থতা। ভয় দেখানো হয় যে সাধারণ পাবলিক এসে মিডিয়ার সামনে মুখ খুলতে পারে না, ওই জায়গা পর্যন্ত পৌঁছায় না, পৌঁছায় না ভাইয়া। আজকে আমি ভুক্তভোগী, আমি জানি আপনি ওই পর্যন্ত ওয়েট করেন যখন আপনার সাথে করবে। যেহেতু অনেক হাসপাতালে গিয়ে ফিরে আসছে আমি যদি মরে যাই আমার কে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না। আমি সুইসাইড করবো না, আমি আমার টিচার নিয়ে মরবো, আমার সাথে অন্যায় করা হয়েছে, আমার সাথে আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন।